হ্যালো বন্ধুরা, আজ দুপুর 3:30 থেকে মোহনবাগান দল তাদের সিএফএল এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল টালিগঞ্জ অগ্রগামীর সাথে। খেলার প্রথম মিনিট থেকেই দুটি দলই কিন্তু বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে, তবে খেলার 3 মিনিটের মাঝে মানস সরকারের গোলে এগিয়ে যায় টালিগঞ্জ। তবে এরপরই 23 মিনিটের মাঝে 3 থেকে 4 জন প্লেয়ারকে ডচ করে চোখ ধাঁধানো একটা গোল করে মোহনবাগান দলের ভারতীয় উইঙ্গার নাওরেম, যার ফলে 1-1 গোলে সমতা ফেরায় মোহনবাগান। এরপর কিন্তু বেশ আক্রমণ তৈরি হলেও কিন্তু গোল দেখা যায়নি কোনো দলের কাছ থেকে, যার ফলে 1-1 ফলাফলেই খেলার প্রথমার্ধের খেলা শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মোহনবাগান দলের প্লেয়াররা একের পর এক আক্রমণ হানে, যার ফলে 46 মিনিটের মাঝে দারুণ একটা গোল করে মোহনবাগানকে 2-1 গোলে এগিয়ে দেয় হামতে। এরপর আবার 51 মিনিটের মাঝে সুহেল কিন্তু একটা নজরকাড়া গোল করে, যার ফলে 3-1 গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়েন্ট। এরপর আবার 77 মিনিটের মধ্যে আরও একটা গোল করে হামতে, যার ফলে কিন্তু 4-1 গোলে এগিয়ে যায় মোহনবাগান। এর সাথে কিন্তু আবার 79 মিনিটের মাঝে পেনাল্টি পায় মোহনবাগান দল, আর সেই পেনাল্টি থেকে আবারও গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয় হামতে। এবং এর সাথেই আজকের ম্যাচে কিন্তু হ্যাট্রিক করে নিল হামতে, এবং যার ফলে 5-1 গোলে সিএফএল এর দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে নিলে কিন্তু আজ আবার মোহনবাগান দল। তো বন্ধুরা, আজকের মোহনবাগান দলের তরুণ প্লেয়ারদের খেলা দেখে তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার আইএসএল এর আপডেটগুলো নিয়ে আলোচনা করলে, তোমাদের কিন্তু আজ সকালের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম যে মার্কাস মারগুলাওয়ের ইঙ্গিত অনুযায়ী সাহাল আব্দুল সামাদ মোহনবাগান দলে ডিল ডান হয়ে গেছে, এবং তোমাদের এটাও জানিয়েছিলাম সাহাল মোহনবাগান দলে আসলে প্রীতম ঘোটাল কেরালা ব্লাস্টার এফসি দলে যোগ দেবে, এটা কনফার্ম। তো আজ যেমনটা খবর জানা গেছে যে দীর্ঘ 3 মরসুমের জন্য মোহনবাগান দলের বাঙালি ক্যাপ্টেন প্রীতম ঘোটাল যোগ দিয়েছে কেরালা ব্লাস্টার এফসিতে, এবং যেমনটা খবর যে এই চলতি সপ্তাহের মধ্যে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টও সাহালের নামটা সরকারিভাবে ঘোষণা করে দেবে। তো যেমনটা জানা গেছে যে 1.5 কোটি টাকা প্লাস প্রীতমকে দিয়ে সাহালকে দলে নিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো তোমরা কমেন্ট করে জানিও মোহনবাগান ম্যানেজমেন্টের এই ডিলটা তোমাদের কেমন লাগলো। এবার পরের আপডেটটা বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসি কিন্তু তাদের 80% কোর টিমটাকে ধরে রেখেছে, তবে মুম্বাই সিটি এফসি দলের বিদেশি মিডফিল্ডার আহমেদ জাহু এবং বিদেশি ডিফেন্ডার মুর্তাদা ফল যোগ দিয়েছে ওড়িশা এফসিতে। তো মুর্তাদা ফলের রিপ্লেসমেন্ট হিসাবে তিরিকে কিন্তু দলের নিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি, এবং আজ কিন্তু জাহুর রিপ্লেসমেন্ট হিসাবে 30 বছর বয়সী নেদারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার ওয়েল ভ্যান নিফকে চূড়ান্ত করে নিল মুম্বাই সিটি এফসি, এবং এই নিফের নামটা কিন্তু আজ অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিয়েছে মুম্বাই। তো মুম্বাই সিটি এফসিও যে দুর্দান্ত একটা দল গঠন করছে সেটা কিন্তু বলাই যাচ্ছে এখন থেকে, যার ফলে গত মরশুমের মতন কিন্তু এই মরশুমে আইএসএলে কিন্তু আমরা দুর্দান্ত লড়াই দেখতে চলেছি। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।